সকাল রুনিয়া। শুভ সকাল জুবের। এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনি আছি, সাথে আমি জুলহা জুবাইর আছি। পর্যায়ে একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন, তার সাথে পরিচয় করে দিব। তবে আমাদের স্বাধীনতার 50 বছরে আমাদের প্রতিবাদের ভাষা, আমাদের জাগরণের কথা, আমাদের এগিয়ে চলার বার্তা কিংবা অনুপ্রেরণা সকল কিছু কিন্তু একটি ক্ষেত্রকে ঘিরে হয়েছিল। শুধু এখন যে তাই না, আমরা 1971 সালে যখন সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যখন স্বাধীনতার জন্য মুখিয়ে আছে পুরো জাতি, তখনও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাম্পে ঘুরে ঘুরে গানের পাশাপাশি বিভিন্ন উপস্থাপনা দিয়েও কিন্তু মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করবার চেষ্টা করেছেন তখনকার শিল্পী সাংস্কৃতিক কর্মীরা। তারই ধারাবাহিকতায় যে স্বাধীন সংস্কৃতির ধারা আমরা পেরেছি, সেই নাট্যাঙ্গনের একজন আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর তানভীর আহমেদ সিডনি, একই সাথে শিক্ষক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও নাট্যকার গবেষক। আপনাকে শুভ সকাল, সেই সাথে স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল তানভীর। আমরা যদি দেখি যে আমাদের স্বাধীনতার 50 বছর আমরা মাত্র পালন করলাম, এই 50 বছরে বাংলাদেশের নাটক আসলে কোথায় এসে দাঁড়িয়েছে? একজন নাট্যকার এবং গবেষক হিসেবে আপনি কি মনে করেন? আসলে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের শিল্প সাহিত্য অঙ্গনের সবচেয়ে বেশি যে ক্ষেত্রে কাজ হয়েছে সেটি হচ্ছে থিয়েটার। বাংলাদেশের থিয়েটার তার নানামুখী আঙ্গিক বিষয়ে একটা নতুন উচ্চতায় পৌঁছে গেছে। আমরা যদি লক্ষ্য করি যে 71-এর পরে আমরা যেমন নাগরিক থিয়েটার চর্চায় আমরা আমাদের একটি দৃঢ় অবস্থান তৈরি করেছি, অনুরূপভাবে ঐতিহ্যবাহী নাট্যচর্চার সঙ্গে নাগরিক নাট্যচর্চার একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের থিয়েটারকে এক বৈশ্বিক উচ্চতায় নিয়ে গিয়েছি। আমরা যদি লক্ষ্য করি যে আজকে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী পরিবেশনাগুলো, সেই পরিবেশনাগুলো কিন্তু এই এই সময়ের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক এবং যৌক্তিক। একটা বিষয় আমরা খেয়াল করি, সারা পৃথিবী এখন এক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে, এক বছরের বেশি সময় ধরে আমরা আসলে একটা সংকটের মধ্য দিয়ে অতিবাহিত করছি। এই সময়েও কিন্তু আমরা আমাদের থিয়েটারের যে শক্তিটা, সেই শক্তিটাকেও নতুনভাবে উপলব্ধি করতে পারি, বিশেষত বাংলাদেশের থিয়েটারের জায়গাটি। আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানকার থিয়েটারের যে গল্পকথন রীতি, সেই গল্পকথন রীতি কিন্তু এই কোভিড সময়েও কিন্তু আমরা পরিবেশন করতে পারি। অর্থাৎ আমাদের থিয়েটার কিন্তু তার শক্তি নিয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যদি এভাবে খেয়াল করি যে স্বাধীনতার আগে বাংলাদেশের মঞ্চের জায়গা বা পরিবেশনার জায়গাটিতে একেবারেই আমাদের ঐতিহ্যবাহী পরিবেশনাগুলো ছাড়া কিন্তু আমাদের নাট্যকারের সেরকম গবেষণাকর্মী নাট্যকার আমরা পাইনি, সেরকম নির্দেশক পাইনি। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের অল্প সময় পরেই যে মুক্তিযুদ্ধ ফেরত তারুণ্যের হাতে যে শক্তিটি দেখেছি, সেই শক্তিটি ধাপে ধাপে অর্থাৎ গত 50 বছরে আর মহিরুহ হিসেবে দাঁড়িয়েছে বলে আমার মনে হচ্ছে। এবং যে বিষয়টা আমি জানতে খুব আগ্রহী, যেমন আমাদের নাটক বা নাট্যচর্চা যেভাবে অগ্রসরমান হয়েছে, একই সাথে বৈশ্বিকভাবেও কিন্তু এর একটা অগ্রগতি হয়েছে, ধারা পাল্টেছে, অবয়ব পাল্টেছে, কিন্তু মূল যেই আবেদন, সেই আবেদন কিন্তু এখনও মঞ্চ নাটকের সেই আবেদন অবিকৃত অবস্থায় আছে। সেই জায়গায় যদি একটু তুলনা টানতে চাই বৈশ্বিক নাটকগুলোর সাথে বাংলাদেশের থিয়েটারে যে নাটকগুলো উপস্থাপিত হচ্ছে, আপনি কতখানি মনে হয় একই ধারায় আমরা এগিয়েছি বা একই সাথে আমরা আধুনিক হয়েছে, একটা কম্পারিজন যদি জানতে চাই? তুলনার বিচারে যদি আমি আমি বলতে চাই যে বাংলাদেশের থিয়েটার কিন্তু তার শক্তি নিয়ে দাঁড়িয়েছে। আজকে বৈশ্বিক থিয়েটারের জায়গাটিতে আমরা যদি বলি যে প্রযুক্তির জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি, কারণ আমাদের আমাদের মূল জায়গাটি হচ্ছে আমাদের একমাত্র জাতীয় নাট্যশালা ছাড়া আমাদের কিন্তু আর অন্য কোথাও আসলে মঞ্চায়নের সুযোগ নেই। আর বাংলাদেশের থিয়েটারের যেই নিজস্ব রীতি, যেটি আমাদের বাঙালির বাঙালির কিন্তু সংস্কৃতিটি কিন্তু ঠিক পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে যায় না, আমাদের কিন্তু নিজস্ব একটি রীতি আছে। এবং আমরা আমাদের থিয়েটারকে অর্থাৎ এই প্রাচ্য থিয়েটারে কিন্তু একটা শক্তি আছে। এবং আমরা দেখেছি যে আমাদের এখানকার থিয়েটারের ভাবনা নিয়ে, ধারণা নিয়ে ব্রেক তার থিয়েটারের তত্ত্ব নির্মাণ করেছেন, কিংবা যদি আমরা আরো পরবর্তী সময় নাট্যকারদেরও কিন্তু আমরা নির্দেশকদেরও কিন্তু একই তত্ত্বের জায়গায় দিয়ে যেতে দেখি। সেই জায়গা থেকে যদি আমরা আমরা বলি যে বাংলাদেশের থিয়েটার তার বিষয়ের জায়গা থেকে, আবেগের জায়গা থেকে এবং কত ক্ষেত্রে আঙ্গিকের জায়গা থেকে কিন্তু বৈশ্বিক উচ্চতায় উপনীত হয়েছে। এবং একটা ছোট্ট উদাহরণ দিই যে আমাদের এই দক্ষিণ এশিয়ায় আমরা আমাদের বাংলাদেশে কিন্তু আমরা আর্কিওলজিক্যাল থিয়েটার বা প্রত্ন নাটক মঞ্চায়ন করেছি। এটি কিন্তু আমাদের জন্য একটি বড় ব্যাপার, যদিও শিল্পকলা একাডেমি
একেবারে নিজস্ব উদ্যোগে, এখনো এটাই আসলে রাষ্ট্রীয় উদ্যোগের বাইরে আসেনি, নিজস্ব উদ্যোগ, কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল এবং সুসংগঠিত কাজ। শিল্পকলা একাডেমি 3টি প্রত্যনাটক মঞ্চায়ন করেছে, সেটি কিন্তু আমাদের জন্য একটা বড় বড় পাওয়া। এছাড়া যদি আপনি বলেন যে বাংলাদেশের পথনাট্য চর্চা, বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে পথনাট্য চর্চা একটা বড় ভূমিকা পালন করেছে, সেই জায়গাটিকেও কিন্তু আমাদের থিয়েটার খাত শক্তি নিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আবেগের জায়গা যদি বলি, আমরা যদি দর্শকের সাথে সংযোগের জায়গা তৈরি করার ক্ষেত্র বলি, তাহলে বলবো যে বাংলাদেশের থিয়েটার তার শক্তি নিয়ে এবং নিজস্ব জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি যেভাবে বললেন, আসলে মানে থিয়েটারটা যখন করা হয় সেটা কিন্তু পুরোপুরি আবেগের টানেই করা হয়, কিন্তু আমরা কিন্তু প্রায় সময়ই দেখি যে থিয়েটারে যারা মানুষগুলো আছেন, যারা তাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তারা পুরোপুরি থিয়েটারটাকে আসলে প্রফেশনাল হিসেবে নিতে পারছেন না। তাদেরকে হয়তো আলাদা কোনো জায়গায় কর্মসংস্থানে জোগাড় করে এসে তারপর হয়তো থিয়েটার মনোনিবেশ করছেন। এই প্রেক্ষাপটটার আপনি পরিবর্তন কি খুব সহজেই আশা করেন? এটার জন্য কতগুলো আসলে উপাদান আছে, সেই উপাদানগুলো বিবেচনা করতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে যে থিয়েটারকে যদি আমরা পেশাদারি হিসেবে নিতে চাই, তাহলে কতগুলো জায়গা ভাবতে হবে। প্রথমত রাষ্ট্রের সহযোগিতা দরকার, অর্থাৎ রাষ্ট্র যদি মনে করে যে হ্যাঁ, একটি নাট্য দলকে আসলে অর্থনৈতিকভাবে তারা পৃষ্ঠপোষকতা, নাট্যকর্মী তার প্রযোজনার জন্য একটি পারিশ্রমিক পাবে, কিংবা যদি আমরা আমরা যদি বলি যে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যদি মনে করে যে হ্যাঁ, এই নাটকটি 100টি প্রদর্শনী সমস্ত ব্যয়ভার তারা বহন করবে এবং সেই ক্ষেত্রে যিনি অভিনয় করবেন তিনি কি পারিশ্রমিক পাবেন, তাহলে সম্ভবত এই কাজটি হবে। বাংলাদেশের ক্ষেত্রে আরেকটি তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে দর্শক, আমাদের মিলনায়তন, এই সমস্ত বিবেচনার যদি করি তাহলে এটি করা সম্ভব। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি একটু কঠিন, একটু সময় সাপেক্ষ। আমার মনে হয় যে কিছুদিন সময় দিতে হবে আসলে এই এই প্রক্রিয়া। দর্শকগত জায়গা থেকে জানতে চাই, আপনি বলেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা যদি থাকে তাহলে নিঃসন্দেহে আমরা এগিয়ে যেতে পারবো। বাস্তবিক জায়গায় আসি, পরিণত নাট্যচর্চার ক্ষেত্রে রাষ্ট্র যদি কোনো সংকটময় সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কিন্তু নাটককে দেখেছে সবসময় প্রতিবাদের ভাষা হতে। রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা দিতে শুরু করে, সেক্ষেত্রে প্রতিবাদের এই ধারাটি বন্ধ হয়ে যাবে কিনা? না, একেবারেই না, সেটি আসলে ব্যক্তির উপরে নির্ভর করে। একটা ব্যাপার, আমি যদি আপনাদের একটু উদাহরণ দিই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে কিন্তু যে কি হয় যে আমরা আমি আমি মণিপুরে একটি নাট্য উৎসবে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে ওখানকার রাষ্ট্রীয়ভাবে 3টি প্রযোজনাকে তারা পৃষ্ঠপোষকতা করছে ওই প্রদেশের, এবং সেখানে আমরা খেয়াল করলাম যে এই পারিশ্রমিক পাচ্ছে, কিন্তু ওরা কিন্তু বিষয়ের জায়গা থেকে কখনো সরে যায়নি। কানাইলাল কিন্তু সেখানে মানে সামরিক আয়নের বিরুদ্ধে বা সেখানে আধাসামরিক বাহিনীর নিপীড়নের বিরুদ্ধে কিন্তু নাট্য প্রযোজনা করেছে, সেই প্রযোজনা প্রদর্শনী আমরা বাংলাদেশে দেখেছি, ওই দলটি বাংলাদেশেও করেছেন। এবং মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি মানসিকভাবে কিভাবে গ্রহণ করেন। এখন রাষ্ট্রের অর্থ যখন গ্রহণ করছেন, তখন রাষ্ট্রের প্রতি আপনার দায় পালন করতে হবে, এবং হ্যাঁ, সরকারের যখন কোনো অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে যেমন বলতে হবে, সরকারের ভালো কাজের পক্ষে বলতে হবে। সেটি হচ্ছে শিল্পের কাজ। তো আমাদের আমাদের থিয়েটারে আমরা আমরা সবসময়ই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমাদের আমাদের নাট্যচর্চা বাংলাদেশে গত 50 বছরে আমরা দেখেছি যে সেটা সামরিক শাসন বলেন, জঙ্গিবাদ বলেন, কিংবা অন্যান্য যে সব দুর্নীতি বলেন, সব কিছুর বিরুদ্ধে আমাদের অগ্রজরা কিন্তু এই যে নাট্যচর্চাটি অব্যাহত রেখেছিলেন, আজও কিন্তু আমরা সেই জায়গাটিতেই আছি, আমরা কিন্তু সেই জায়গা থেকে সরে যাইনি। রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা করে, সেটা কিন্তু আসলে ব্যক্তিকে পৃষ্ঠপোষকতা করবে, শিল্পকে পৃষ্ঠপোষকতা করবে। শিল্পের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে আমরা আমাদের চেতনার জায়গাটিকে কিন্তু হারাব না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আসলে শিল্পের জায়গা থেকে হবে। ডক্টর তানভীর আহমেদ সিদ্দি, আপনার কাছে আমার যে শেষ সেই প্রশ্নটা আমি আপনার কাছে এই মুহূর্তে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার কথা আমরা বললাম, আমরা যারা কাজ করছি তাদের কথা বললাম, কিন্তু সামনের প্রজন্ম, নতুন প্রজন্ম, যেহেতু তারা প্রযুক্তি নির্ভর এত বেশি, তাদেরকে আমরা ট্যাব এবং মোবাইল এবং স্ক্রিন থেকে সরাতে পারি না, তাদের ভেতরে এই নাট্যপ্রেম বা নাট্যচর্চা যে তাগিদ দেয়, সেভাবে আমরা কীভাবে আমরা এটার বীজ রোপণ করতে পারি? হ্যাঁ, এটা এটা দুটো বিষয় আছে আসলে। একটু যদি একটু একটু যদি আমাদের ঐতিহ্যবাহী থিয়েটারের দিকে তাকাই, আমরা কিন্তু মানে এখনো আমার আমার আমি এটা খেয়াল করেছি, আমি শিশুদের সঙ্গে থাকতে বেশি পছন্দ করি, সেই বিবেচনায় আমার যারা বোনের ছেলে মেয়েরা আছে তাদের সঙ্গে যখন আমি কথা বলি, তখন কিন্তু ওরা আমার গল্প শুনতে পছন্দ করে। তার মানে এই যে গল্প শোনার প্রবণতাটা আমি শিশুকালেই যখন তৈরি হয়, এই প্রবণতা থেকে যদি আমি তাকে মিলনায়তনে নিয়ে যেতে পারি, হ্যাঁ,
মিলনায়তন নেয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো দায় আছে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে তো অবশ্যই আছে। একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি মিলনায়তনটা আমার বাড়ির কাছে কিনা, এখন 3 ঘন্টা আমি যদি যানজটে থেকে নাটক দেখতে যাই, শিশুটাকে নিয়ে যাই, তাহলে তার পক্ষে কিন্তু আসলে নাটকের প্রতি ভালোবাসা তৈরি হবে এবং নতুন প্রজন্মের ক্ষেত্রেও কিন্তু একই কথা সত্য। তো এই যে এই অবকাঠামোগত পরিবর্তনটা যদি হয়, তাহলে আমি অন্তত আশাবাদী যে আমাদের আমাদের এই প্রজন্ম এবং নতুন প্রজন্ম থিয়েটারের সঙ্গে যাবেই। কারণ এই যে আমি আপনার সঙ্গে দ্বিমাত্রিক মাধ্যমে কথা বলছি, এর চেয়ে যদি আমি আপনার সামনাসামনি থাকতাম, আপনি আমার প্রতিক্রিয়া দেখতে পেতেন, আমি আপনার প্রতিক্রিয়া খুব সামনাসামনি দেখতে পেতাম, এবং এই যে আমাদের মধ্যে একটা আবেগের বিক্রিয়া ঘটতো, সেই বিক্রিয়াটি না হলে কিন্তু আনন্দটা পাওয়া যেত না। তো এই প্রজন্মকে যদি আপনি মঞ্চের মিলনায়তনে নিয়ে যেতে পারেন, এবং সেটা শুধুমাত্র কিন্তু আমি বলছি না যে শুধু মহিলা সমিতি, শুধুমাত্র শিল্পকলা একাডেমির মিলনায়তন কিংবা চট্টগ্রামের কোনো একটা মিলনায়তন, তা নয়। কিন্তু আমি বলছি যে আমাদের এই যে পারিবারিক জায়গা থেকে যে চর্চার জায়গা, আমরা দাদি নানির কাছে যেরকম গল্প শুনতাম, রূপকথার গল্প, ঠাকুরমার ঝুলি, এই গল্পটাও কিন্তু আমরা বলছি থিয়েটার। এই থিয়েটারের জায়গাটি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের প্রজন্মের সঙ্গে থিয়েটারের একটা সংযোগ ঘটবে। এবং পরিণত হতে পেরেছি বা আধুনিক ধারার সাথে নিজেদের কতটা খাপ খেয়ে নিতে পেরেছি বলে আপনার মনে হয়? আমাদের 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 দর্শকদের এই কথা বারবারই বলতে চাই যে আসলে আমাদের মিলনায়তন গুলো ব্যক্তিগত উদ্যোগ বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে তৈরি হয়। আমাদের আমাদের থিয়েটারের এই জায়গাটি যদি তৈরি হতো, তাহলে আমরা হয়তো আরো পরীক্ষণ করে দেখতে পারতাম যে আমাদের দর্শকের জায়গাটি কিরকম। তারপরেও আমরা বলবো যে বাংলাদেশে কিন্তু অনেক নাটক, যেমন লাল জমিনের কথা যদি বলি, লাল জমিন একটি নাটক, এটি প্রায় 250 বেশি প্রদর্শনী কিন্তু হয়ে গেছে। তার মানে হচ্ছে যে দর্শক কিন্তু নাটকটি দেখতে চাচ্ছে। আমরা দর্শকের কাছে কতটা যেতে পারছি, আমাদের অবকাঠামোগত জায়গা থেকে, আমাদের প্রস্তুতির জায়গা থেকে, আমাদের সংকটের জায়গা থেকে, ধরুন গত 1 বছর কিন্তু আমরা আসলে মিলনায়তনের দর্শক, অন্তত আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি প্রশ্ন করেন, আমি 1 বছরে মঞ্চে কোনো নাটক দেখতে যেতে পারিনি এই 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 সংকটের কারণে। এরকম নানা ধরনের সংকট কিন্তু আমাদের রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে রয়েছে, রাজনৈতিক নানা অস্থিরতা আছে। এই অস্থিরতার মধ্য দিয়ে আমরা কিন্তু দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করার কাজটি খুব জরুরি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের এই এই সীমিত অর্থে দর্শকদের সঙ্গে আমাদের একটি কিন্তু সংযোগ হয়েছে, তবে এই সংযোগটি আরো বাড়াতে হবে। আমরা যদি তৃণমূলে এই সংস্কৃতিটাকে ছড়িয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমাদের খুব জরুরি হচ্ছে তৃণমূলে নাট্য চর্চাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং বাংলাদেশের কোনো কোনো দল কিন্তু সেই কাজটি করছে সীমিত অর্থে। আমি আবারও বলছি যে আসলে আমাদের এই যে যে কথাটি আপনারা আলোচনা এনেছেন, যে আসলে আমার পক্ষে অন্য একটি চাকরি করে বিকেলের সময়টা বা আমার অবসর সময়টা আমি আসলে থিয়েটারকে দিচ্ছি, ফলে আমার কিন্তু সময় বিবেচনা করা এবং সেখানে সময় দেয়া একটু কঠিন, এবং সেই বিবেচনায় কিন্তু আমরা দর্শকের সঙ্গে যথেষ্ট সংযোগ করতে পারছি না। এটি এটি আমাদের নাট্যচর্চার একটি বড় ব্যর্থতা। এই যে বললেন নিজের অবসর সময়টাকে পূর্ণাঙ্গভাবে দর্শকদের জন্য আপনারা নাট্যকর্মীরা বিনিয়োগ করছেন, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে, এবং আপনাদের এই যে আত্মকেন্দ্রিক মনোভাব থেকে বেরিয়ে এসে নিজের ভালো লাগার বিষয়টি দর্শকদের সামনে উপস্থাপন করে জাগ্রত করবার যে কৌশল, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আপনি সহ বাংলাদেশের প্রত্যেকটি নাট্যকর্মীকে আজকে বিশ্ব নাট্য দিবসের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল। নিশ্চয়ই আগামী দিনগুলোতে আপনাদের কাছ থেকে এরকম অসাধারণ আরও উপস্থাপনা আমরা মঞ্চে দেখতে পাবো। সর্বোপরি সবচেয়ে বড় যে বিষয়, সংকট কাটিয়ে উঠে মঞ্চনাটক দেখতে আরও একবার ফিরে যেতে পারবো মিলনায়তনে। এতটুকুই প্রত্যাশা রাখলাম, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ সকালের বাংলাদেশে আজ আমাদের সময় দেওয়ার জন্য।